আমি অধ্যাপক ডাক্তার নাসিরুদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ওরাল অ্যান্ড ম্যাগনিফিসিয়াল সার্জারি, লেবাইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। ঠোঁট কাটাও তালুকাটা একটা জন্মগত সমস্যা, বাচ্চারা এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমরা লেবাইড ক্যান্সার হসপিটালে এই ধরনের অপারেশনের মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি। এটি হলো প্রথমে যখন যদি ঠোঁট কাটা নিয়ে জন্মায় অথবা ঠোঁট কাটাও তারুকাটা একসাথে জন্মায় তাহলে ঠোঁট কাটা অপারেশনটা আমরা 3 মাস বয়সের মধ্যেই কমপ্লিট সম্পূর্ণ করতে হবে। আর তারুকাটা অপারেশনটা অনেক সময় আমরা ওয়েট করি, 1.5 বছর পর্যন্ত কথা মানুষের কথা শেখার আগেই এই অপারেশনটা শেষ করতে হয় তারুকাটা। আর কোনো কোনো সময় চোয়ালের যে অংশটা, যে অংশে দাঁত উঠবে, ওই অংশের অপারেশনটা শুধু আমরা রেখে দিই, দাঁত ওঠা পর্যন্ত ওয়েট করি আমরা। দাঁত উঠুক অথবা দাঁত ওঠার পরে কিছুটা বোন ডেভেলপমেন্টের জন্য ওয়েট করি, যাতে করে ওই অংশে যদি সাথে সাথে অপারেশন করা হয় তাহলে বোন ডেভেলপমেন্টে একটু হ্যাম্পার হয়, উপরে চোয়াল বড় হতে পারে না, যার জন্য আমরা কোনো কোনো সময় অপেক্ষা করে থাকি 10-11 বছর বয়স পর্যন্ত। তারপরে আমরা ওই চোয়ালের মাড়ি ওই অংশের অপারেশন করে থাকি। কিন্তু তারুর অপারেশন অবশ্যই 1.5 বছর বয়সের মধ্যে করে ফেলতে হবে, না হয় বাচ্চাদের কথা শেখায় সমস্যা হয়ে যাবে। তো আমরা এখানে জানলাম ঠোঁট কাটাও তালুকাটা অপারেশন করার জন্য ঠোঁট কাটা অবশ্যই আমরা 3 মাস বয়সের মধ্যে করে ফেলবো, আর তালুকাটা অপারেশন অবশ্যই 1.5 বছরের মধ্যে সম্পন্ন করব। এরপরে সবসময় রুগীকে এই ধরনের বাচ্চাদেরকে চেক আপে রাখতে হয়, প্রত্যেক বছরই একবার করে অন্তত দেখাতে হবে, যাতে করে ঠিকভাবে টুথ ডেভেলপমেন্ট হলো কি না চোয়ালে, উপর চোয়ালে, এবং উপর চোয়াল ছোটো হয়ে যাচ্ছে কি না অথবা সরে যাচ্ছে কি না, এগুলো সবসময় ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে।